যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন তারা গাবতলী বাস টার্মিনাল থেকে কুষ্টিয়ার বাসে করে খোকসা পর্যন্ত আসতে পারেন। খোকসা বাস স্ট্যান্ডে নামার পরে আপনারা যে কোনো অটোরিকশাকে বলবেন যে ইউটিউব ভিলেজ এ যাব, তাহলেই আপনাদেরকে ইউটিউব ভিলেজ এ পৌঁছে দিবে। সেখান থেকে ভাড়া নেবে 20-30 টাকা। সো যাই হোক, আমি যেহেতু রাজবাড়িতে থাকি এবং রাজবাড়ির পাশের জেলাই হচ্ছে কুষ্টিয়া, সেহেতু আমি রাজবাড়ি রেল স্টেশনে চলে যাচ্ছি। সেখান থেকেই আমি খোকসা এর উদ্দেশ্যে রওনা করছি। সকাল 7:50 এর দিকে ট্রেন চলে আসে এবং আমরা সকলেই ট্রেন এ উঠে পড়ি খোকসা এর উদ্দেশ্যে। জনপ্রতি আপনাদের ট্রেন এর টিকিট লাগবে 10-15 টাকা। ট্রেনের দুই ধারের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা উপভোগ করতে করতে চলে যাই খোকসা এর উদ্দেশ্যে। সময় লাগে প্রায় 1-1.5 ঘন্টা এর মতো।